সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এভরিথিং বাংলা ইবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? তো বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে সাবস্ক্রাইবার হাইড করবেন, কিভাবে আপনার ডিসপ্লে থেকে সাবস্ক্রাইবার দেখাটা কিভাবে হাইড করে রাখবেন বা লুকিয়ে রাখবেন সাবস্ক্রাইবারকে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমি ওইটা দেখিয়ে দেব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। তো আপনারা যদি আমার চ্যানেল যদি নতুন কেউ দেখে থাকেন, এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তো আপনাদের সাথে আছি আমি এমআর রাকিব। তো আজকে ভিডিও শুরু করা যাক তাহলে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আপনারা যদি সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখেন তাহলে কী করবে, নতুন নতুন সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আগ্রহ করবে, কারণ আপনার সাবস্ক্রাইবগুলো না দেখলে তারা সাবস্ক্রাইব করতে চাইবে। কিন্তু আপনার যদি সাবস্ক্রাইবার কম থাকে, যেমন ধরেন নতুন চ্যানেলের জন্য এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, কারণ নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকে। কিন্তু কম থাকার কারণে সাবস্ক্রাইবার যখন দেখা যায় যে আপনার এখানে 10টা বা 20টা বা 50টা সাবস্ক্রাইব আছে তো আপনার চ্যানেলে, তাহলে তারা কি করবে, সাবস্ক্রাইব করতে চাইবে না। তো তারা অন্য হয়তো অন্য জায়গায় অন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবে। তো আপনি কি করবেন, আপনি যদি হাইড করে রাখেন বা লুকিয়ে রাখেন তাহলে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করবে এবং কি সাবস্ক্রাইব করে রাখবে। তো আপনাদেরকে আজকে ভিডিওর মূল ভিডিওতে নিয়ে যাই তাহলে কিভাবে আপনারা হাইড করবেন। তো আপনাদেরকে সাবস্ক্রাইব হাইড করতে হলে আপনাদের ক্রোম ব্রাউজারে যে ইউজ করতে হবে, ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ইউটিউব লিখে সার্চ দিবেন, youtube.com লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে আপনার চ্যানেলটা চলে আসবে। তো আপনি কি করবেন, আপনার চ্যানেল যদি লগ ইন করা থাকে তাহলে চলে আসবে। তো আপনি এখানে এই যে আপনার চ্যানেল দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েটর স্টুডিও লেখা আছে, ক্রিয়েটর স্টুডিওতে যাবেন। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে তো আপনারা কি করবেন, এই যে চ্যানেল অপশন দেখতেছেন চ্যানেলে যাবেন। হ্যাঁ, চ্যানেলে আসার পরে এই যে দেখতেছেন আপনারা, এই যে অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্স অপশন যেটা লেখা আছে অ্যাডভান্সে ক্লিক করবেন। তো অ্যাডভান্সে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে। তো আপনি কি করবেন, একদম লাস্টের একটা অপশন আছে এখানে চলে যাবেন, এই যে ডু নট ডিসপ্লে দি নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আপনি এটা কি করবেন, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে সেভ দেখতেছেন, এই যে সেভ লেখা দেখতেছেন, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে আপনার সাবস্ক্রাইবার হাইড হয়ে যাবে এবং কি কেউ আপনার সাবস্ক্রাইবগুলো, আপনার এখানে কতজন সাবস্ক্রাইবার আছে, কতজন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, এটা আপনার মানে কেউ দেখতে পাবে না। তো এটা লুকিয়ে যাবে, হাইড হয়ে যাবে। তো আপনারা আমি যেভাবে দেখেছি এভাবে যদি করেন খুব সহজে অল্প সময় আপনারা আপনাদের সাবস্ক্রাইব হাইড করতে পারবেন এবং কি আপনাদের সাবস্ক্রাইব হাইড করলে আপনাদের চ্যানেলটা বড় হবে। আপনার বড় বড় হবে কিভাবে বলে, বড় হবে এভাবে যে সাবস্ক্রাইবার যদি হাইড থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করতে চাইবে এবং কি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।